আশা করি আপনারা ভালো আছেন। একটা ভিডিও, এই ভিডিওটি গণমাধ্যম পর্যালোচনা নিয়ে। আমার কাছে যে পত্রিকাটি আছে সেই পত্রিকাটির নাম হচ্ছে দ্য ডেইলি স্টার। আমার খুব পছন্দের পত্রিকা, বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম তো বটেই এবং শীর্ষস্থানীয় বা প্রথম ইংরেজি সংবাদপত্র, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আজকের পত্রিকা বলতে 11/11/22, 11ই নভেম্বরের যে পত্রিকা, সেটা দেখে একটু হতাশই হতে হয়েছে। কারণ বিজ্ঞাপন, শুরুতেই বিজ্ঞাপন, এটা শুধুমাত্র ডেইলি স্টারই করছে না, প্রথম আলো করছে। তারা আসলে টাকার কাছে, কি বলা যায়, টাকার কাছে সবাই বিক্রি হয়, টাকার কাছে বিক্রি হওয়া বলবো না, যে আসলে টাকার কাছে তারা হার মানছে। কারণ তারা মাঝে মাঝেই পত্রিকাটিকে এরকম মলাটে আবদ্ধ করে ফেলছে আর কি, হ্যাঁ, এবং তারপরে বলে দিচ্ছে যে ভেতরেই মূল পত্রিকা। এটা খুবই নেতিবাচক বিষয়, যদিও তারা হয়তো তাদের বিজনেস পলিসি থেকে করেছে, কিন্তু আমার কাছে বিষয়টি খুবই নেতিবাচক মনে হয় এবং ব্যাপারটা খুব বিরক্তিকর, খুবই বিরক্তিকর। জানি না ডেইলি স্টার কর্তৃপক্ষ আমার এই বিরক্তির কথা জানবে কি না, হয়তো জানার কোনো কারণ নেই। আবার টাকা তো সবচেয়ে বড় বিষয়, তাই না? টাকা তো সবচেয়ে বড় বাপ। টাকা দিলে একটা জ্যাকেট কেন, সম্ভব হলে দুইটা জ্যাকেট লাগাই দিবে, তারপরে আমাদেরকে বলবে যে ভেতরে পত্রিকা পড়ে নিন। এনিওয়ে, তো একটা আশাবাদী খবর পড়ে আপনাদের সাথে আলোচনাটা শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন পৃথিবীর সবচেয়েতে বড় যে বিমান, পৃথিবীতে সবচেয়েতে বড় যে প্লেন, কার্গো প্লেন, এই প্লেনের মালিক ছিল ইউক্রেন, এবং এই প্লেনের নাম হচ্ছে অ্যান্টনভ AN-225, যার মূল নামটা ছিল হচ্ছে মরিয়া। মরিয়া শব্দের অর্থ হচ্ছে ড্রিম, এটা ইউক্রেনীয় ভাষায়। তো এই মরিয়া ড্রিম বা স্বপ্ন এই নামে যে প্লেনটি, সেই প্লেনটি আসলে ছিল ইউক্রেনের, এবং যে প্লেনটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়। এটা খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে এই প্লেনটি ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু আসার কথা হচ্ছে, এই প্লেন নিয়ে একটা খবর প্রকাশ করেছে ডেইলি স্টার। এই খবরটি একটু পর্যালোচনা করছি, আপনাদের সাথে শেয়ার করছি। এই খবরে বলা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট অ্যারোপ্লেন টু বি রিবিল্ড, অর্থাৎ এই এই প্লেনটি নতুন করে তৈরি করা হবে। এই প্লেনটি যে কোম্পানি তৈরি করেছিল অ্যান্টনভ, সেই কোম্পানি ঘোষণা দিয়েছে যে এই প্লেনটি আবারও তৈরি করা হবে। এবং এই খবরের পরের দিকে বলা আছে যে আসলে এই প্লেনটি রিবিল্ডের যে প্রসেস, সেটা অলরেডি শুরু হয়েছে। এটা খুবই খুবই বড় একটা বিমান, খুবই বড় একটা বিমান ছিল। 1980-এর দশকে এই 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 বিমানটি তৈরি হয় সোভিয়েত রাশিয়ার আমলে, এবং এই বিমানটি ব্যবহার করা হতো প্রথম থেকে রাশিয়ার স্পেস শাটলগুলোকে পরিবহনের জন্য। পরবর্তী সময়ে সোভিয়েত রাশিয়া ভেঙে যায়, আপনারা সবাই জানেন। সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়ার পরে ইউক্রেন যখন স্বতন্ত্র রাষ্ট্র হয়ে যায়, তখন এই প্লেনটি ব্যবহার করা হতো কার্গো পরিবহনের জন্য। এবং এই প্লেনটি লম্বা ছিল 275 ফিট, অনেক বড় প্লেন। মানে সত্যি কথা বলতে এত বড় প্লেন হয়তো স্বচক্ষে দেখতে পারলে ভালো লাগতো, কিন্তু সেই সুযোগ তো আমার হয়নি। তারপরেও আমরা ছবিতে দেখেছি, বিভিন্ন ধরনের মুভিতেও ব্যবহার করা হয়েছে, তো সো সেটা আমরা জানি যে এটা একটা লার্জেস্ট প্লেন ছিল। তো এই খবরটি আমি একটু পড়ি, একটু ছোট্ট করে বলা আছে যে প্লেনটি কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তার একটা বর্ণনা এখানে বিবিসির জার্নালিস্টের বরাত দিয়ে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে দ্য অ্যান্টনভ কোম্পানি সেইড দ্য টাইম দ্যাট ওয়াজ আনএবল টু ভেরিফাই দ্য কন্ডিশন অফ দ্য প্লেন, ওয়াইল CNN জার্নালিস্ট ভাস্কো কটোভিও নোটেড দ্যাট দ্য নোজ হ্যাড অ্যাপারেন্টলি টেকেন এ ডিরেক্ট আর্টিলারি হিট অ্যান্ড ওয়াজ কমপ্লিটলি ডেস্ট্রয়েড হোয়েন হি স ইট অন অ্যান এপ্রিল ভিজিট। অর্থাৎ এপ্রিল মাসে যখন তিনি প্লেনটা দেখেছিলেন, প্লেনটার নাক, সামনের অংশ একেবারেই ধ্বংসপ্রাপ্ত ছিল, এবং তিনি বলছেন যে প্লেনটির আসলে নাকের অংশ বা সামনের অংশ আর্টিলারি হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। যাই হোক, এই প্লেনটি রিবিল্ড হচ্ছে, ভালো খবর, এবং এই খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক খবর আছে সংবাদপত্রে, প্রতিদিন চেষ্টা করবো দু একটা খবর আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনারা হয়তো দেখবেন। তবে এটা একটা আশার খবর, ভালো খবর, ধ্বংসের খবর নয়। আমরা পৃথিবীতে নানাবিধ ধ্বংস দেখি, আমরা ইউক্রেনে ধ্বংস দেখছি, আমরা আরও বিভিন্ন জায়গায় যুদ্ধ দেখি, সংঘাত দেখি, প্রাকৃতিক দুর্যোগ দেখি, তার খবরও সংবাদপত্রে আসে, সেগুলোই বেশি করে আসে। তো এ সকল ধ্বংস, প্রলয়,
প্রাকৃতিক দুর্যোগ সবকিছুর বাইরেও আপনাদের সাথে আমার গণমাধ্যম পর্যালোচনা যে পেজ, সেই পেজের জন্য একটি ভালো খবর, একটি নতুন করে গড়ার খবর, অর্থাৎ পৃথিবীর সবচাইতে বড় প্লেন মরিয়া বা অ্যান্টোনভ, সেই প্লেনটি আবার তৈরি হচ্ছে, সেই খবরটি দিয়েই আমার এই গণমাধ্যম পর্যালোচনা পেজে এই ভিডিওর অভিযাত্রা শুরু হলো। পরবর্তী সময়ে নিশ্চয়ই আরও অন্যান্য বিষয়ে, হতে পারে রাজনীতি, হতে পারে অর্থনীতি, নানা বিষয় নিয়ে হয়তো আলোচনা করব এবং তখন আপনাদের সঙ্গ পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজন শেষ করছি। ধন্যবাদ সবাইকে।